পদ্মা সেতুতে ছবি তুললেই হবে যে শাস্তি। অন্যদিকে নতুন মিশনে নামছেন শুভশ্রী, শুটিং বাংলাদেশে, বিস্তারিত জানবো ভিডিওতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। টলিউডের একাধিক জনপ্রিয় অভিনয়শিল্পী ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছেন, কিন্তু ব্যতিক্রম ছিলেন শুভশ্রী গাঙ্গুলী। সিনেমা নিয়েই ব্যস্ততা তার, তবে অনুরাগীরা চাইছিল হালের এই জনপ্রিয় মাধ্যমটিতে তাদের প্রিয় নায়িকার অভিষেক হোক। সবকিছু ঠিকঠাক থাকলে প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করবেন শুভশ্রী। দেবলয় ভট্টাচার্যের ইন্দুবালা ভাতের হোটেল শিরোনামের এই ওয়েব সিরিজের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে। কল্লোল লাহিড়ির উপন্যাস অবলম্বনে নির্মিত হবে এটি। ভারতীয় গণমাধ্যমের খবর, জুলাইয়ের শেষ নাগাদ শুরু হবে দৃশ্য ধারণের কাজ, কলকাতা ও বাংলাদেশে হবে শুটিং। এই কাজের মাধ্যমে দীর্ঘদিন পর শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের সঙ্গে কাজ করছেন তিনি। হইচই প্ল্যাটফর্মের জন্য নির্মিত হচ্ছে এই সিরিজটি। পদ্মা সেতুতে যানবাহন চলাচল শুরুর প্রথম দিনে নিষেধাজ্ঞা উপেক্ষা করে অনেকে ছবি তুলছেন, টিকটক বানাচ্ছেন, হাঁটাহাঁটি করছেন। এমন পরিস্থিতি দেখে নতুন উদ্যোগ নিয়েছেন প্রশাসন। 26 জুন রবিবার দুপুরে শরীয়তপুরের জাজিরা উপজেলার সহকারী কমিশনার উম্মে হাবিবা ফারজানা জানান, সেতুতে উঠে ছবি, সেলফি কিংবা পদ্মা সেতুর উপর বসলেই জরিমানা করা হবে। প্রথম দিন শিথিল থাকলেও সোমবার থেকেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া নির্ধারিত গতির চেয়ে বেশি গতিতে বাইক চালালেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এদিকে রবিবার সকাল থেকে সেতু দেখতে এসে বেশিরভাগ মানুষ গাড়ি থামিয়ে একক ও দলগত ছবি তুলেছেন, কয়েকটি বাস থামিয়েও যাত্রীরা ছবি তুলেছেন, কেউ আবার সেতুর উপরে দাঁড়িয়ে ছবি তুলেছেন, এমনকি টিকটক কিংবা ভিডিও করেও অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। এর আগে গত 23 জুন বৃহস্পতিবার সেতু কর্তৃপক্ষ সেতু ব্যবহারকারীদের জন্য বেশ কিছু নির্দেশনা দিয়ে দিয়েছেন। নির্দেশনাগুলো হলো, 1 নম্বর, পদ্মা সেতুর উপর অনুমোদিত গতিসীমা 60 কিলোমিটার প্রতি ঘন্টা। 2 নম্বর, পদ্মা সেতুর উপর যে কোনো ধরনের যানবাহন দাঁড়ানো ও যানবাহন থেকে নেমে সেতুর উপর দাঁড়িয়ে ছবি তোলা, হাঁটা সম্পূর্ণ নিষেধ। 3 নম্বর, 3 চাকা বিশিষ্ট যানবাহন, রিক্সা, ভ্যান, সিএনজি, অটোরিক্সা ইত্যাদি সাইকেল বা নন মোটরাইজড গাড়ি যোগে সেতু পারাপার হওয়া যাবে না। 4 নম্বর, গাড়ির বডির চেয়ে বেশি চওড়া এবং 5.7 মিটার উচ্চতার বেশি উচ্চতার মালামাল সহ যানবাহন সেতুর উপর দিয়ে পারাপার করা যাবে না। 5 নম্বর, সেতুর উপরে কোনো ধরনের ময়লা ফেলা যাবে না।